ओम नमः शिवाय। आज मैं आपको एक वीडियो कुनो तंत्र विषय निशिका। आज मैं एटा आपनलोक एटा एनेकटा अद्भुत मैं मंत्र दिम जी मंत्र मोक बहुत दिनों पर कह आसिले लड़ाए हक बा छालिये हक जेन सर आमार चकुर तलत डार्क सार्कल आसे कोला दाग आसे कोला धब्बा आसे ডার্ক সার্কেল আছে আর বহুতখিনি মানে কমাস্টেক ইউজ করেছো বা বহুতখিনি ঔষধ খাইছো বা বহুতখিনি ট্রিটমেন্ট করেছো কিন্তু আজিলেকে ভাল পোৱা নাই। হয়, এজনী ছোৱালী আছিলে, তাইৰ নাম আছিল তন্বী। তাই মোক কৈছিল যে মানে বহুতখিনি উপায় করেছো বা বহুত মানে চকুত ট্রিটমেন্ট করেছো, আজিলেকে মোৰ ডার্ক সার্কেল ভাল হোৱা নাই। আর আজিকালি ডক্টরের ওষুধ গলে ডার্ক সার্কেল বলে কলে আপনার 10টা 20টা ওষুধ দিব আর আপনার 3000-4000 টাকা পানি পেলাই দিব আর আপনার কামো নহয় গো। আজি মই আপনালোকক এই ভিডিওত এটা এনেকুৱা মই মন্ত্র বিষয়ে শিকাম যিটো মন্ত্রে আপনার চকু তলত যিখিনি দাগ আছে ডার্ক সার্কেল আছে কমপ্লিট নেক করে দিব। হয়, আপনার চকু তলত যিখিনি ডার্ক সার্কেল আছে কলা দাগ আছে সম্পূর্ণভাবে নেগে করে দিব। এইটো ভিডিও যিমান পারে শেয়ার করিব। যি সকল মহিলা চকু তলত কলা দাগ আছে বা যি সকল পুরুষের চকু তলত কলা দাগ আছে, যেটা ইংলিশত কি বলি কয় ডার্ক সার্কেল। হয়, এখন বহি এখন লক আর এটা পেন লক আর লিখি লক কি করব লাগিব। আপনাদেরকে এইটো অনুষ্ঠান আরম্ভ করব লাগিব শুক্রবার পা। শুক্রবার রাতে 10টা হোক 9টা হোক রাতে হলে হল আপনাদেরকে শুক্রবার রাতে এটো আরম্ভ করব। আর তার কারণে প্রয়োজনীয় সামগ্রী হচ্ছে আপনাদেরকে গঙ্গা জল, ও সরি, আপনাদেরকে গোলাপ জল লব। হয়, গোলাপ জল আপনাদেরকে আনিব, কিন্তু গোলাপ জলটো পিওর হব লাগিব, অরিজিনাল। যদিহে অরিজিনাল গোলাপ জল আছে তেতিয়াহে কাম দিব, অন্যথা এটো মন্ত্র কেতিয়াও কাম নকরে। আপনাদেরকে অরিজিনাল গোলাপ জলটো বিচারক। আর আপনাদের পারিলে এইবিলাক যাক দোকানত ঔষধের দোকান আছে তাত নিবিচারিব, যাক পাঞ্চারী দোকান বা যাক যত মানে আয়ুর্বেদিক তন্ত্র সামগ্রী পোৱা যায় বা যত তাবিজ লেখা চিয়াহি পোৱা যায়, যত ভোজপাত্র পোৱা যায়, সেইবিল পাঞ্চারী দোকান গিয়ে বিচারিব। তাত আপনাদের পিওর গোলাপ জল পাই যাব। আপনাদের গোলাপ জল লব লাগিব আর কপাহ লব লাগিব। হয়, কপাহ ন্যাচুরাল কপাহ, সেটা আপনাদের পাঞ্চারী দোকান পাই যাব। গোলাপ জল আর কপাহ লব লাগিব। আর তারপর এটা মন্ত্র আছে, মন্ত্রটো মই আপনাদের কই দিছো। একচুয়ালি মই এটা ভিডিও দিয়া মতলব নাছিল, কিন্তু মোক বহুতে কইছে কারণে মই দিছো আজি। আপনাদের মন্ত্র ফাঁকি লিখি লোক, মন্ত্র ফাঁকি লিখা আগতে মই কব বিচারজন কেনেকে করব লাগিব। আপনাদের শুক্রবার রাতে এটা সাধনা করব লাগিব। আর আপনাদের যত সাধনা করব, আপনার ফেসটো থাকিব লাগিব নর্থ পিনে। হয়, আপনার ফেসটো নর্থ সাইডে থাকিব লাগিব। তারপর টেক সাম রোজ ওয়াটার, আপনাদের গোলাপ জল লব আর এটা বাতি লব। তাত আপনাদের বাতি পাতাত গোলাপ জলখিনি থই দিব আর লগতে কপাহ থই দিব। তারপর যেটো মন্ত্র মই আপনাক কম, সেই মন্ত্রটো আপনাদের 108 বার মাতিব লাগিব। আর 108 বার মাতা সময় যাতে মন্ত্র যাক আপনাদের মাতি আছে সেই গোটেখিনি যাতে সেই গোলাপ জলখিনির ভিতর সোমাই যায়। হয়, অভিমন্ত্রিত করে লব লাগিব সেই গোলাপ জলখিনি। এই একটা মন্ত্র আছে 108 বার মাতি পেলায়। আর যেটা মন্ত্র মাতি হয়ে যাব, তার পাঁচদিনাখন আপনাদের সেই যিখিনি গোলাপ জল আছে সেই গোলাপ জলখিনি চকুত লগাই দিব লাগিব। মই আপনাক কথা দিছো, আপনাদের 1000টা কেমিক্যাল জাতীয় কমেস্টিক ইউজ নকরক কেলে, আর মো মন্ত্রটো ইউজ করক। আপনাদের কব যে মই দাদা ইমান দিনে কত আসিল, মো পয়সা পাতি গাল ইমান অটোমেটিক এনেই গল ইমান গাল, তে এইটো বস্তুত কোনো পয়সা পাতি খরচ নাই, আপনাদের করে চাব পারে। হয়, তেনেকে আপনাদের এইটো সাধনা করব লাগিব 7 দিন, যেতালেকে আপনার ডার্ক সার্কেলটো নাইকিয়া হয়ে না যায়। খুব বেশি 7 দিনের ভিতর নাইকিয়া হয়ে যাব, কিন্তু আপনাদের 7 দিন করব লাগিব। ডেইলি 108 বার মাতিব, শুক্রবার পর স্টার্ট করব কন্টিনিউ। আর যেটা আপনাদের মন্ত্র ফাঁকি মাতিব, আপনার যেটা ফেস আছে সেই ফেসটো নর্থ সাইডে থাকিব লাগিব, নর্থ। হয়, নর্থ সাইডে ফেসটো করব। তারপর 108 বার মাতিব ধুনকে গোলাপ জলখিনিত সেই মন্ত্রটো মাতার পশ
পাঁচদিনাখন আপোনালোকে কপাহ দি পেলাই চকু কাষত লগাই দিব, 7 দিন কৰিব, দেখিব যে আপোনাৰ যিটো ডাৰ্ক চাৰ্কল আছে সম্পূৰ্ণৰূপে নাইকিয়া হৈ যাব। হয়, এতিয়া মই আপোনালোকক মন্ত্ৰভাগি কৈছোঁ, লিখি লওক ভালকৈ। মন্ত্ৰ হৈছে ওম শ্ৰীম এম শ্ৰীম সৌন্দৰ্য্য দেহি দেহি ওম। আকৌ কৈছোঁ, ওম শ্ৰীম এম শ্ৰীম সৌন্দৰ্য্য দেহি দেহি ওম। আপোনালোকে মাতিব 100 বাৰ, ওম শ্ৰীম এম শ্ৰীম সৌন্দৰ্য্য দেহি দেহি ওম, ওম শ্ৰীম এম শ্ৰীম সৌন্দৰ্য্য দেহি দেহি ওম, ওম শ্ৰীম এম শ্ৰীম সৌন্দৰ্য্য দেহি দেহি ওম। আপোনালোকেতো ধেমালিত নামাতিব, কাৰণ যদি ফটোমি কৰিবলৈ যায় আপোনাৰ লগত ইয়াৰ ছাইড ইফেক্টটো হৈ যাব। সেইকাৰণে বিলিভত কৰিব আৰু যাতে বিশ্বাস পূৰা হয়। যেতিয়া লাহে লাহে দিন গৈ থাকিব, আপোনাৰ চকু যিটো ডাৰ্ক চাৰ্কল আছে কমপ্লিট নাইকিয়া হৈ যাব। আৰু যেতিয়া কমপ্লিট নাইকিয়া হৈ যাব, যেতিয়া আপোনাক সুধিব বেলেগে যেন তুমি কি বস্তু এপ্লাই কৰিছা বা তোমাক তুমি কেনেকৈ আঁতৰালো ডাৰ্ক চাৰ্কলবিলাক বা তুমি কি কৰোঁতে আঁতৰি গৈছে, তেনেহ'লে যোনে সোধে মনে মনে মোৰ নম্বৰটো দি দিবা, 6002895351। হয়, আৰু যদি কিবা কুৱেশ্যন আছে আপোনালোকে সুধিব পাৰে হোৱাটছএপত। আৰু মোৰ মিলাই দি হৈছে admin@thestartup.com। থেংক ইউ।